বাংলা সাহিত্যের অপরাজেয় অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবস আজ। কবির জন্মদিনে জানাই আমার শ্রদ্ধা এবং অশেষ ভালোবাসা। 1876 খ্রিস্টাব্দের 15ই সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে শরৎচন্দ্রের জন্ম। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শিক্ষা জীবন দেখতে গেলে শরৎচন্দ্র 1894 খ্রিস্টাব্দের ভাগলপুরের তেজনারায়ণ জুবলি কলেজিয়েট স্কুল থেকে এন্ট্রান্স পাশ করেন। পরে তিনি কলেজে ভর্তি হলেও অর্থাভাব FA পরীক্ষা দিতে পারেননি। সেখানে তার শিক্ষা জীবনের পরিসমাপ্তি ঘটে। শরৎচন্দ্রের মন চলে যায় খেলায়, খুশির রাজ্যে। তিনি থিয়েটার ও গান বাজনা নিয়ে মেতে ওঠেন। ইতিমধ্যে 1895 সালে তার মা মারা যান। 1903 সালে শরৎচন্দ্র জীবিকার সন্ধানে রেঙ্গুনে যান। তখন তার বয়স 27 বছর। শরৎচন্দ্র রেঙ্গুনে অঘোরনাথ বাবুর বাড়িতে গিয়ে ওঠেন। অঘোরনাথ বাবু বর্মা রেলওয়েতে 75 টাকা বেতনে শরৎচন্দ্রের একটি চাকরি জুটিয়ে দেন। শরৎচন্দ্র কিছুকাল বর্মায় ভবঘুরে হয়ে জীবন কাটান। শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত গল্পের নাম মন্দির। কুন্তলিন পুরস্কার প্রতিযোগিতায় দেবার জন্য তিনি এই গল্পটি লেখেন। বাংলা ভাষার এই সর্বশ্রেষ্ঠ কথাশিল্পী অমর ঔপন্যাসিক মনীষী শরৎচন্দ্র 1938 সনের 16ই জানুয়ারি কলকাতায় অমৃতলোকের যাত্রা করেন। আজ আমাদের মধ্যে শরৎচন্দ্র না থাকলেও এই কথাশিল্পীর কথার আমাদের মধ্যে আজও জেগে আছে। ইনার কথার মধ্যে যেই ভালোবাসা, কবিতার প্রতি যেই ভালোবাসা আজও আমাদের মধ্যে বেঁচে আছে। শরৎচন্দ্র বলেছেন, সংসারে যারা শুধু দিলে পেলে না কিছুই, যারা বঞ্চিত, যারা দুর্বল উৎপীড়িত, মানুষ যাদের চোখের জলের কোনো হিসাব নিলে না, নিরুপায় দুঃখময় জীবনে যারা কোনোদিন ভেবেও পেলে না, সমস্ত থেকেও কেন তাদের কিছুই অধিকার নেই, এদের বেদনায় দিলে আমার মুখ খুলে, এরাই পাঠালো আমাকে মানুষের কাছে মানুষের নালিশ জানাতে। শরৎচন্দ্রের শেষ জীবনী দেখতে গেলে মধ্যবয়সে শরৎচন্দ্র হাওড়া জেলার পানিক্রাস গ্রামের মাটির বাড়িতে বাস করতেন। 1937 খ্রিস্টাব্দে শরৎচন্দ্র প্রায়শই অসুস্থ থাকতেন। চিকিৎসার পরামর্শে তিনি স্বাস্থ্য উদ্ধারের উদ্দেশ্যে দেওঘরে 3-4 মাস কাটিয়ে কলকাতায় ফিরে এলে আবার অসুস্থ হয়ে পড়েন। এই সময় তার যকৃতে ক্যান্সার ধরা পড়ে, যা তার পাকস্থলী পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। বাংলা ভাষার এই সর্বশ্রেষ্ঠ কথাশিল্পী অমর ঔপন্যাসিক মনীষী শরৎচন্দ্র 1938 সনের 16ই জানুয়ারি কলকাতায় অমৃতলোকের যাত্রা করেন। আজ আমাদের মধ্যে শরৎচন্দ্র না থাকলেও এই কথাশিল্পীর কথার আমাদের মধ্যে আজও জেগে আছে। ইনার কথার মধ্যে যেই ভালোবাসা,
কবিতার প্রতি যেই ভালোবাসা আজও আমাদের মধ্যে বেঁচে আছে। শরৎচন্দ্র বলেছেন, সংসারে যারা শুধু দিলে পেলে না কিছুই, যারা বঞ্চিত, যারা দুর্বল উৎপীড়িত, মানুষ জাতির চোখের জলের কোনো হিসাব নিলে না, নিরুপায় দুঃখময় জীবনে যারা কোনোদিন ভেবেও পেলে না, সমস্ত থেকেও কেন তাদের কিছুই অধিকার নেই, এদের বেদনায় দিলে আমার মুখ খুলে, এরাই পাঠালো আমাকে মানুষের কাছে মানুষের নালিশ জানাতে।